বেশ কয়েকদিন আগে বাঁকুড়ার জঙ্গল থেকে প্রায় 40টি হাতির দল লোকালয়ে চলে আসে। বেশ কয়েকদিনের তাণ্ডবে বহু ধানজমি নষ্ট করে দেয় সেই হাতির দল। বহু কষ্টে সেই দলটিকে সামলানো গেলেও আবার বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরের শ্যামবাজার রুদ্রপাড়া এলাকায় রবিবার প্রাতঃভ্রমণ স্বার্থে গিয়ে দেখা গেল একটি গজরাজকে। এই প্রাতঃভ্রমণকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের সমাজপতিপাড়া গ্রামে রাতের অন্ধকারে একটি হাতি চলে আসে। সাধারণ মানুষের আলুর জমি ক্ষতি করে হাতিটি। আমরা প্রচুরভাবে আতঙ্কিত। রাত্রে হঠাৎ করে হাতি ঢুকে গেছে এলাকাতে, চাষের জমি জায়গা ক্ষয়ক্ষতি করেছে। আলু, যারা আলু চাষ করেছে, আলু খেয়ে নিয়েছে, ধানের গোলা ভেঙেছে। সচরাচর কি এদিকে হাতি আসে? না না, সচরাচর আসে না, যদিও আজকে হঠাৎ করে ঢুকে গেছে। মানুষ এই নিয়ে খুব আতঙ্কিত আছে। আচ্ছা, কি কারণে হাতি আসছে কি মনে হয়? দেখুন, কি কারণে হাতি আসছে আসছে সেটা তো আর বলতে পারবো না, তবে নিশ্চয়ই জঙ্গলে খাবার দাবার সেরকম কিছু নেই, এই জন্যই হয়তো হাতি বেরিয়ে আসছে। পরে বন দপ্তরের আধিকারিকরা হাতিটিকে সোনামুখী জঙ্গলে পাঠিয়ে দেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া প্রণব মণ্ডল ও বিশাল শিকদারের উদ্যোগে সাতগেছিয়া জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় 16-দলীয় শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী হন বাবা পঞ্চানন 9 স্টার ক্লাব নাদনঘাট ও বিজেতা হন অহনা মোবাইল সার্ভিসিং সাতগেছিয়া। এদিন বিজয়ী দলকে নগদ 18,000 টাকা ও ট্রফি এবং বিজেতা দলকে নগদ 16,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। রাত্রিকালীন এই ক্রিকেট প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু ক্রিকেট প্রেমী মানুষজন। এদিন উপস্থিত ছিলেন প্রণব মণ্ডল, বিশাল শিকদার, জনকল্যাণ সংঘের সভাপতি রতন শিকদার, সম্পাদক বিকাশ দে, মৃত্যুঞ্জয় সরকার, জয়ন্ত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।